মাত্র 95000 টাকা কিন্তু আপনারা এই বাইকটি পেয়ে যেতে পারেন। যদি আমরা দেখতে চাই ইয়ামাহা FZS ভার্সন 2 এর আরো একটি যে বাইকটি এটি হচ্ছে 2018 মডেল 19 এ রেজিস্ট্রেশন করা আছে কিন্তু 155 সিসি বাইক সরি 150 সিসি বাইক 10 বছরের কাগজ করা আছে 190000 টাকা আস্কিং প্রাইস। বাট এরপরে যদি আমরা আরেকটা দেখতে পাই 13GP1 বাইকটি যারা আসলে খুঁজছেন যে 13GP বাইক খুঁজছেন তারা কিন্তু এই বাইকটি নিতে পারেন 19 এর মডেল আর 19 এ রেজিস্ট্রেশন করা আছে 12000 কিলোমিটার কিন্তু বাইকটি রান করেছে 175000 টাকায় কিন্তু 195000 টাকায় কিন্তু আপনারা এই বাইকটি নিতে পারেন। এরপর যদি মডেল 16 তে রেজিস্ট্রেশন করা আছে 155 সিসির বাইক এটা হচ্ছে 38151 কিলোমিটার চলেছে 2 বছরের কাগজ করা আছে 143000 টাকা কিন্তু এই বাইকটি পেয়ে যাবেন। প্রচুর কিন্তু রোদ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রোদের কারণে কিন্তু বাইকগুলোর কালার একটু ডিসকালার হতে পারে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিসকভার যে বাইকটি একটা দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার 2011 মডেল 12 তে রেজিস্ট্রেশন করা হয়েছে। এই বাইকটি 35000 কিলোমিটার চলেছে 10 বছরের নাম্বার করা আছে অর্থাৎ লাইফ টাইম নাম্বার করা আছে মাত্র 85000 টাকায় কিন্তু এই বাইকটি সেলের একটি সংকেত পাওয়া যাচ্ছে। তবে অবশ্যই যারা ডিসকভার 135 বাইক চাচ্ছেন বা আদার্স যে সকল বাইকগুলো চাচ্ছেন সমস্ত বাইক কিন্তু এই হাটে আপনারা পেয়ে যাবেন। আরও একটি বাইক আমরা দেখতে পাচ্ছি যে হিরোর ইগনিটর 125 যে i3s এই বাইকটি দেখতে পাচ্ছি আমরা। এই বাইকটি কিন্তু হিরো 2019 মডেল 19 রেজিস্ট্রেশন করা হয়েছে 125 সিসির বাইক আর 15000 কিলোমিটার চলেছে 2 বছরের নাম্বার করা আছে মাত্র 96000 টাকা প্রাইস চাওয়া হচ্ছে 96000 টাকায় কিন্তু আপনারা এই বাইকগুলো কিনতে পারেন। প্রত্যেকটা বাইক কিন্তু একেবারে ফুললি ফ্রেশ আছে। এরপরে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আরও একটি বাইক আমরা দেখতে পাচ্ছি হিরো স্প্লেন্ডার কিন্তু 2017 মডেলটি। এই বাইকটি কিন্তু রেয়ার, এখন কিন্তু এই বাইকটি পাওয়া যায় না আমরা জানি i3s টেকনোলজির। এই বাইকটি কিন্তু 2 বছরে কাগজ করা আছে 22000 কিলোমিটার চলেছে 2017 মডেল 17 তে কিন্তু রেজিস্ট্রেশন করা আছে। এই বাইকটির দাম চাওয়া হচ্ছে 80000 টাকা। তবে প্রত্যেকটা বাইক কিন্তু আপনারা দামাদামি করে ক্রয় করতে পারবেন। এখানে কিন্তু আমরা আর একটা দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার 2018 মডেল 18 তে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে 17222 কিলোমিটার কিন্তু এই বাইকটি রান করা হয়েছে। এই বাইকটি কিন্তু 2 বছরের কাগজ করা আছে মাত্র 95000 টাকা কিন্তু আপনারা এই বাইকটি পেয়ে যেতে পারেন। পাশাপাশি কিন্তু আমরা আরও একটি স্ট্রাইকার দেখতে পাচ্ছি, এটিও কিন্তু সেম মডেল চলেছে 17117 কিলোমিটার 2 বছরের কাগজ করা আছে 90000 টাকা কিন্তু আপনারা এই বাইকটি নিতে পারেন। পাশাপাশি কিন্তু আমরা আরও একটি স্ট্রাইকার দেখতে পাচ্ছি সেম মডেলের 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা, এটি চলেছে হচ্ছে 22766 কিলোমিটার 10 বছরের কাগজ করা আছে অর্থাৎ ফুল টাকার কাগজ করা আছে, শুধু নেবেন না চালাবেন। তো এই বাইকটি কিন্তু 95000 টাকা দাম চাওয়া হচ্ছে। অবশ্যই প্রত্যেকটা বাইকে কিন্তু দামাদামি করার সুযোগ আছে, টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুজুকি হায়াতে যে বাইকটি 100 সিসির যে বাইক, এই বাইকটি অনেকেই চান, কম তেলে বেশি চলবে তেমন বাইক যদি খুঁজতে চান এবং যারা পাঠাও রাইড করতে চাচ্ছেন তারা যদি এই বাইকটি নেন তাহলে আমার কাছে মনে হয় অনেক ভালো হবে। বিকজ এই বাইকটি কিন্তু 14 মডেল 14 তে রেজিস্ট্রেশন 15100 কিলোমিটার বাইকটি চলেছে। প্রতি লিটার তেলে এখানে বলা আছে 55 কিলোমিটার মাইলেজ পাবেন 110 সিসির। এই বাইকটি কিন্তু মাত্র 74000 টাকায় আপনারা পারচেস করতে পারেন। প্রত্যেকটি বাইকের দামাদামির সুযোগ অবশ্যই আছে। এখানে কিন্তু আছে ইয়ামাহা FZS ভার্সন 1 যে বাইকটি 18 মডেল 19 রেজিস্ট্রেশন করা আছে 21000 কিলোমিটার কিন্তু বাইকটি চলেছে। জেনুইনই দেখতে কিন্তু বাইকটি একেবারে সুপার ফ্রেশের মতোই মনে হচ্ছে, একেবারে সুপার ফ্রেশ আছে। তো বাইকটি কিন্তু 2 বছরের কাগজ করা আছে আর 21000 কিলোমিটার চলেছে। বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 168000 টাকা। একটু চাকা আমি যদি দেখাতে চাই, ডিস্কের কোয়ালিটি দেখাতে চাই, তাহলে কিন্তু দেখতে সেম আপনাদের কাছে এমনই লাগবে। এবং পাশাপাশি কিন্তু আমরা আর একটা দেখতে পাচ্ছি টিভিএস আরটিআর 2019 মডেল 19 রেজিস্ট্রেশন করা বাইকটি মাত্র 116000 টাকা কিন্তু প্রাইস চাওয়া হচ্ছে। তো প্রত্যেকটি বাইক কিন্তু আপনারা সুপার ফ্রেশের মতোই মনে হচ্ছে আমার কাছে, তারপরে আসবেন দেখবেন, দেন টেস্ট ড্রাইভ দিয়ে এই বাইকগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। এখানে কিন্তু আমরা আর একটি সুজুকি এসএফ দেখতে পাচ্ছি। তো এই বাইকটি কিন্তু অনেকটা রেয়ার, সুজুকি এসএফ বাইকটি যারা আসলে চাচ্ছেন পারচেস করতে তারা কিন্তু 2,92,000 টাকা দাম দেওয়া হয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে 2,80,82,000 টাকার ভিতরে এই বাইকটি নিতে পারবেন। এক্সাক্টলি আমি আমার মতো করে প্রাইসটা বললাম। তো এটি কিন্তু FIABS, আপনারা জানেন কিন্তু FIABS মাত্র 7000 কিলোমিটার কিন্তু এই বাইকটি চলেছে, 20 মডেল 20 রেজিস্ট্রেশন করা। তো এই বাইকটি নিতে হলে আপনাদের চলে আসতে হবে মিরপুর বাইক হাটে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে পেয়ে যাবেন সন্ধ্যা 7টা পর্যন্ত। এরপরে আমরা দেখতে পাচ্ছি হিরো হাং 19 মডেল 2 বছরের কাগজ করা আছে 125000 টাকায়। এরপরে যদি আমরা আসি পালসার দেখতে পাচ্ছি, বাজাজ পালসার 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন করা আছে বাইকটি, 150000 টাকা এই বাইকটির দাম চাওয়া হচ্ছে। বাইকটি কিন্তু একেবারে সুপার ফ্রেশ আছে আমার কাছে মনে হচ্ছে এবং আমি যেটি বাস্তবে দেখছি সেটি বলছি। পাশাপাশি কিন্তু আরেকটা পালসার দেখতে পাচ্ছি 16 মডেলের পালসার কিন্তু 17 তে রেজিস্ট্রেশন করা আছে
13,500 কিলোমিটার রান করেছে, ফুল টাকার কাগজ করা আছে, 1,34,000 টাকা আস্কিং প্রাইস বলা হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইয়ামাহা FZS ভার্সন 2 বাইকটি, এটি কিন্তু সচরাচর প্রি বুকিং দিয়ে এই বাইকগুলো নিতে হয়। তো এটি কিন্তু 2 বছরের কাগজ করা আছে, 1,85,000 টাকা দাম চাওয়া হচ্ছে। 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, আর বাইকটি কিন্তু 12,000 কিলোমিটার রান করেছে। এর পাশে যদি আমরা দেখাতে চাই সুজুকি SF আরেকটি বাইক, 17 মডেল, এটি কিন্তু 17 রেজিস্ট্রেশন করা আছে, 16,500 কিলোমিটার বাইকটি রান করেছে, আর বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 1,75,000 টাকা। প্রত্যেকটি বাইক কিন্তু আস্কিং প্রাইসে চাওয়া হচ্ছে। এরপরে যদি আমরা দেখতে চাই আরেকটি কিন্তু TVS 4V দেখতে পাচ্ছি, 19 মডেল, এবং বাইকটি কিন্তু 21 রেজিস্ট্রেশন করা আছে, 2 বছরের কাগজ আপ টু ডেট করা আছে, 1,70,000 টাকা কিন্তু আপনারা এই বাইক পেয়ে যাচ্ছেন। এরপরে যদি আমরা দেখতে চাই ইয়ামাহা FZS ভার্সন 2-র আরও একটি যে বাইকটি, এটি হচ্ছে 2018 মডেল, 19 রেজিস্ট্রেশন করা আছে, কিন্তু 150 সিসির বাইক, 10 বছরের কাগজ করা আছে, 1,90,000 টাকা আস্কিং প্রাইস। বাট এরপরে যদি আমরা একটা দেখতে পাই 13GP1 বাইকটি, যারা আসলে খুঁজছেন যে 13GP বাইক খুঁজছেন, তারা কিন্তু এই বাইকটি নিতে পারেন, 19-এর মডেল, আর 19-এর রেজিস্ট্রেশন করা আছে, 12,000 কিলোমিটার কিন্তু বাইকটি রান করেছে, 2 বছরের কাগজ সহ এই বাইকটি 2,45,000 টাকা কিন্তু পাওয়া যাচ্ছে। এটি কিন্তু ABS, আপনাদের আর একটু ভালোভাবে দেখে দিচ্ছি, এটি কিন্তু ABS এবং ট্রিপল ডিক্সের বাইক, ABS বাইকটি। এরপরে যদি দেখতে চাই যে সুজুকি 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন যে বাইকটি, 2 বছরের কাগজ সহ 15,295 কিলোমিটার চলেছে এই বাইকটি, 1,86,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এরপরে আমরা কিন্তু আরও একটি TVS 4V বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 19-এর মডেল এবং 20-এর রেজিস্ট্রেশন করা, মাত্র 5,600 কিলোমিটার চলেছে, 2 বছরের কাগজ করা আছে, 1,67,000 টাকা কিন্তু এই বাইকটির দাম চাওয়া হচ্ছে। এরপরে লেটেস্ট যদি আমরা বাইক দেখতে চাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ইয়ামাহা FZS ভার্সন 3 যে বাইকটি, এই বাইকটি দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু দেখতে পাচ্ছি যে 19 সালের বাইক, 19-এই রেজিস্ট্রেশন করা এবং 10 বছরের কাগজ করা আছে, 1,90,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। বাইকটি একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো বাইকটা কিন্তু আপনাদের পারচেস করতে হলে অবশ্যই কিন্তু মিরপুর বাইক হাটে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এরপরে যদি আমরা যাই তাহলে বাজাজ পালসার যে সিঙ্গেল ডিক্সের যে বাইকটি, 20-এর মডেল, 21-এ রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইক, 2 বছরের কাগজ করা সহ এই বাইকটি, অর্থাৎ এটি নিয়ন, আমরা নিয়ন মডেল যেটা দেখতে পাই, এখন কিন্তু আর নিয়নটা আসলে পাওয়া যায় না। তো নিয়নের বাইক যারা খুঁজছেন তারা কিন্তু এই বাইকটি আসলে পারচেস করতে পারেন, এটি কিন্তু 1,40,000 টাকা আস্কিং প্রাইস বলা হচ্ছে। তবে আমার কাছে মনে হয় যে এখানে যে সকল প্রাইস দেওয়া হয় খুব আহামরি বেশি প্রাইস দেওয়া হয় না, সামান্য কিছু হয়তো আপনারা কনসিডার পেতে পারেন এখানে। আরেকটি পালসার দেখতে পাচ্ছি, এটি হচ্ছে 15 মডেল, 15-তে রেজিস্ট্রেশন করা আছে, 16,450 কিলোমিটার চলেছে, ফুল টাকার কাগজ করা আছে, 1,35,000 টাকা কিন্তু এই বাইকের প্রাইস নির্ধারণ করা হয়েছে। এরপরে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিরো হাঙ্ক 17-এর মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 17,900 কিলোমিটার চলেছে বাইকটি, 2 বছরের কাগজ, 1,08,000 টাকা, একটু আগে মনে হয় আমি এই বাইকটির দাম বলেছি। এরপরে আমরা বাংলাদেশের সব থেকে বেশি সিসির যে বাইক, 165 সিসির যে বাইক, এই বাইক দেখতে পাচ্ছি রানারের বোল্ট, 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন করা, বাইকটি চলেছে 14,000 কিলোমিটার, দেখতে পাচ্ছেন 2 বছরের নাম্বার করা আছে, বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 1,18,000 টাকা। এরপরে যদি আমরা আসি বাজাজ পালসার, যেটা লেটেস্ট আমরা দেখতে পাচ্ছি UG5 মডেলটি, এটি অনটেস্ট অবস্থায় আছে এই বাইকটি, 149 সিসি বাইক, অর্থাৎ 50 সিসির বাইক, আপনার কিন্তু চলেছে মাত্র 2,200 কিলোমিটার, একেবারে জেনুইন, 1,70,000 টাকা কিন্তু এই বাইকটি পেয়ে যাবেন। এই বাইকটা কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, যার কারণে কিন্তু ট্যাগটি নেই, অর্থাৎ দেখবেন যেগুলো ট্যাগ নেই এবং ওই পাশে রাখা আছে তখন কিন্তু এখানে কিন্তু সোল্ড আউট লেখা থাকবে। তো এরপরে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে র্যাঙ্কনের যেটা সুজুকি SF বাইকটি, আমরা দেখতে পাচ্ছি সুজুকি SF 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন করা, 11,471 কিলোমিটার চলেছে, আর 2 বছরের কাগজ করা আছে বাইকটিতে, 3,10,000 টাকা কিন্তু প্রাইস চাওয়া হচ্ছে। অবশ্যই প্রত্যেকটা বাইকে কিন্তু আপনারা দামাদামি করে টেস্ট ড্রাইভ নিয়ে তারপরে কিন্তু দিতে পারবেন। এরপরে যদি আসি আমরা 2019-এর পালসার, 20-এ রেজিস্ট্রেশন করা আছে, 11,000 কিলোমিটার প্লাস চলেছে, 2 বছরের কাগজ করা আছে, 1,57,000 টাকা কিন্তু এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে। এরপরে যদি আমরা আসি ইয়ামাহা FZS ভার্সন 1 যে বাইকটি, 11-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন করা আছে, বাইকটি কিন্তু মাত্র 1,00,000 টাকায় পেয়ে যাচ্ছেন মিরপুর বাইক হাট থেকে। আর এটি কিন্তু 10 বছরের কাগজ করা। ফ্রেন্ডস, যারা মূলত চাচ্ছেন FZS ভার্সন 1 বাইকগুলো, এই বাইকগুলো কিন্তু অনেক হার্ডি ইঞ্জিনের বাইকগুলো, আমরা জানি যে আগের যে সকল বাইকগুলো ছিল এই সকল বাইকগুলো কিন্তু অনেক হার্ডি, সো এই বাইকগুলো কিন্তু কিনতে পারেন মাত্র 1,00,000 টাকা। 1,00,000 টাকা দাম চাওয়া হচ্ছে, অবশ্যই আপনারা আসলে একটু কমানো যাবে,
এরপর দেখতে পাচ্ছি সুজুকি এসএফ আরেকটি বাইক, যেটা ব্ল্যাক কালার। এটি কিন্তু 19 মডেল আর 20 রেজিস্ট্রেশন করা। 22,143 কিলোমিটার চলেছে জেনুইনটি। 1,75,000 টাকায় কিন্তু 1,95,000 টাকায় কিন্তু আপনারা এই বাইকটি নিতে পারেন। এরপর যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে 2019 4V সিঙ্গেল ডিক্সের যে বাইক, এই বাইকটি প্রত্যেকটি বাইক কিন্তু আমি আসলে আস্কিং প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে, 1,45,000 টাকা কিন্তু 2 বছরের কাগজ সহ এই বাইকটি পেয়ে যাবেন। তাছাড়া মিরপুর বাইক হাট থেকে বাইক কেনার আরও একটি সুবিধা হচ্ছে যে আপনাদের 100% কাগজের গ্যারান্টি দেওয়ার, মিরপুর বাইক হাট থেকে বাইক কেনার আর একটি কারণ হচ্ছে যে আপনারা 100% কাগজের গ্যারান্টি পাচ্ছেন। এরপর যদি আমরা আসি সুজুকি জিগজার যে মনোটন, এই বাইকটি দেখতে পাচ্ছি আমরা 2 বছরের কাগজ সহ। এই বাইকটি কিন্তু 19 মডেল, 19 রেজিস্ট্রেশন করা আছে। এই বাইকটি কিন্তু 1,85,000 টাকা আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে। আর এরপরে যদি আমরা আসি তাহলে FZS ভার্সন 2 দেখতে পাচ্ছি। আসলে আজকে ভিডিওতে অনেকগুলো ভার্সন 2 আমি দেখতে পাচ্ছি, এর আগে হয়তো বা এতগুলো ভার্সন 2 একটি ভিডিওতে আপনারা দেখতে পান নাই। তো এটি হচ্ছে 18 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা আছে, 2 বছরের কাগজ, 1,95,000 টাকা কিন্তু দাম চাওয়া হচ্ছে। যদিও বর্তমানে কিন্তু এই বাইকগুলোর দাম অনেক বেড়ে গেছে, 2,30,000 টাকা কিন্তু এই বাইকটির শুধুমাত্র বাইকের দাম হয়েছে, এবং রেজিস্ট্রেশন তো আলাদা আছে। এরপর দেখতে পাচ্ছি যে হর্নেট বাইকটা কিন্তু আমরা অনেকেই খুঁজে থাকি বাট পাই না। তাদের জন্য আমি বলবো যে এই বাইকটি যদি সোল্ড আউট না হয় তাহলে কি আগামী হাটে আসার সম্ভাবনা আছে? ভাই আগামী হাটে আসবে, আপনারা কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন। 1,40,000 টাকা দাম চাওয়া হচ্ছে, ফুললি ফ্রেশ কন্ডিশন, এবং প্রত্যেকটা বাইকই আমার কাছে মনে হচ্ছে যে এই বাইকগুলো ফার্স্ট মালিকের গাড়ি, তাই তো? প্রত্যেকটা বাইকই ফার্স্ট মালিকের, যার কারণে কিন্তু সমস্যা হবে না। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুজুকি এসএফ আর একটা ব্ল্যাক কালার গাড়ি, এটি কিন্তু 2,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। 21 মডেল, 22 রেজিস্ট্রেশন করা আছে। আপনারা বুঝতেই পারছেন যে বাইকটি কতটা ফ্রেশ থাকলে আসলে এমন দেখায়। বাইকটি অনেকটাই ফ্রেশ আছে, মাত্র 2,50,000 টাকা কিন্তু দাম চাওয়া হচ্ছে, 2,05,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আমার ভুল হচ্ছে, 2,05,000 টাকা। এরপরে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হোন্ডা হর্নেটের এই বাইকটি কিন্তু নিতে পারেন আপনারা। 19 মডেল, 21 রেজিস্ট্রেশন করা, 2 বছরের কাগজ করা আছে, 1,65,000 টাকা। এরপরে কিন্তু মনোটন আমরা আরেকটা দেখতে পাচ্ছি, বাইকটা 17 মডেল, 2 বছরের কাগজ করা আছে, 1,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এরপরে কিন্তু আমরা আরও একটি বাজাজ এনএস দেখতে পাচ্ছি। বাজাজ এনএস কিন্তু 2019 মডেল, 2020 রেজিস্ট্রেশন করা আছে, 2 বছরের কাগজ, 1,45,000 টাকা কিন্তু আপনারা এই বাইকটি পেয়ে যাবেন। সো বেস্ট ফ্রেন্ড, অনেকগুলো বাইক আছে, যাও আর মাত্র কয়েকটি বাইক আছে আমার কাছে, যেহেতু গ্যাপে গ্যাপে বলেছি আমি এই কয়েকটা বাইকের দাম বলেই আমি আজকে ভিডিওটি শেষ করবো। এখন দেখতে পাচ্ছি যে সুজুকি যে বাইক, 16 মডেল, 16-তে রেজিস্ট্রেশন করা আছে, 155cc বাইক। এটা হচ্ছে 38,151 কিলোমিটার চলেছে, 2 বছরের কাগজ করা আছে, 1,43,000 টাকা কিন্তু এই বাইকটি পেয়ে যাবেন। এরপরে আমরা আরও একটি কিন্তু সেম মডেলের বাইক পেয়ে যাচ্ছি, 17 মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা আছে, এটা কিন্তু 1,53,000 টাকায় আসলে আপনারা এই বাইকগুলো পেয়ে যাবেন। প্রচণ্ড গরম পড়েছে, যার কারণে কিন্তু অনেক কষ্ট হচ্ছে ভিডিও করতে, না দেখতে পাচ্ছেন ভাইয়ারা হাঁটতেছে। আর কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কাস্টমারও কিন্তু আসা শুরু করেছে এখন থেকে। সো এখন কিন্তু দেখতে পাচ্ছি ইয়ামাহা যেটা FZS ভার্সন 3, যেটা ডিলাক্স মডেল বলা হয়, ডিলাক্সের, এটা 21 মডেল, 21-ই রেজিস্ট্রেশন করা আছে, 2 বছরের কাগজ, 2,38,000 টাকা কিন্তু এই বাইকটি পাবেন। তো ফ্রেন্ডস, এরপরে কিন্তু আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে 4V যে বাইকটি, এই বাইকটি 19 মডেল, 20-এ রেজিস্ট্রেশন করা আছে, 9,000 কিলোমিটার বাইকটি রান করেছে, 2 বছরের কাগজ করা আছে, এবং 1,55,000 টাকা কিন্তু দাম চাওয়া হচ্ছে। সো ফ্রেন্ডস, এই সকল বাইকগুলো আসলে যখন শোরুমে ওঠানো হবে তখন দেখবেন যে এই সকল বাইকগুলোর প্রত্যেকটা 20,000-30,000 টাকার দাম কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ যারা অ্যাকচুয়ালি কী বলে ওটাকে, যারা সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসা করে তারা কিন্তু বাইক লাভ ছাড়া দেয় না, বাট এখানে কিন্তু জেনুইন যারা